বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণ কিন্তু এবার অনেকটাই ভাটা পড়েছে করোনার জন্যে, কাজে অনেক অনুষ্ঠান সমস্ত কিছুই এখন বন্ধ রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে আজকের দিন ভুললে হবে না, জামাই ষষ্ঠী। তবে এই জামাই ষষ্ঠী হলে কি হবে, মাছের আমদানি তেমন নেই, ফলে মন খারাপ আম জনতার। ইলিশ, চিতল আর চিংড়ি মাছের চাহিদা থাকলেও আমদানি তেমন নেই, ফলে মুখ ভার ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যপ্রেমী জনতার। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় পাইকারি বাজার, সেখানে গিয়ে দেখা গেছে ভিড় থাকলেও লকডাউনের জেরে মন মতো মাছ না থাকায় ক্রেতাদের মুখ ভার। দেখছেন এই মুহূর্তে সেই চিত্র, মাছের আমদানি তেমন নেই, ফলে মন খারাপ জনতারও। ইলিশ, চিতল আর চিংড়ি মাছের চাহিদা থাকলেও আমদানি তেমন নেই, ফলে মুখ ভার ব্যবসায়ী থেকে শুরু করে মৎস্যপ্রেমী জনতার। এই মুহূর্তে দেখছেন শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় পাইকারি বাজার। শুনবো কি জানিয়েছে ব্যবসায়ীরা। ইলিশ মাছ, আর মাছ, চিংড়ি মাছ, এই তিনটে মাছেরই বেশি আপাতত যা আছে। আর কিছু কিছু ভালো কাতল, যেগুলি বিহার বা বিহার থেকে তো এখন আসছে না, এখন যা আছে উত্তরপ্রদেশের মাছ। ইলিশের দাম কিরকম বাংলাদেশ? বাংলাদেশে ইলিশ 1 কিলো সাইজ এখন আমরা তো বিক্রি করছি 1200 থেকে নিয়ে 1300 টাকা। ইলিশি যা আজকে দেখি নতুনত্ব একটু ইলিশি যা আছে চাহিদা। না, এবার কোনো বাংলাদেশের ইলিশ বলতে নেই, যা আছে সে আমরা এখানে যেগুলি আমাদের মহাজনরা কোল্ড স্টোরে স্টক করা ওই মাছগুলি আমরা আনিয়ে কোনো মতো কিছুটা এই মার্কেটকে চালাচ্ছি। বাংলাদেশ এখানে নতুন কোনো মাছ আসছে না, কাঁচা মাল আসছে না, যাচ্ছিল সব স্টোরের মালগুলো যেগুলো আছে, স্টোর করা ছিল প্রিভিয়াস আগে করা ছিল, সেই মাছগুলো কিছুটা ঢুকেছে। এগুলো মাছ এখানে বিক্রি হচ্ছে, ওই কেজি সাইজের মাছগুলো আছে 1200 থেকে 1250 1300 এগুলো ভ্যালি করছে। মোটামুটি মার্কেটে ইলিশ আর মাছ, কিছু চিংড়ি মাছ, এগুলোই ডিমান্ড চলছে, এগুলি টুকটাক বিক্রি হচ্ছে। যেহেতু ইলিশটা এখন মানে নতুন ঢুকেছে বা স্টোরে বাট নতুন ঢুকেছে, সাইজও ভালো আছে। কি জানিয়েছেন ক্রেতারা, শুনবো। আপনার নাম? আমার নাম সুষমা গোস্বামী। কোথায় বাড়ি? আমাদের কি মাছ কিনতে আসলেন? কিপের মাছ কিনতে আসছিলাম, কিন্তু পাইনি। ইলিশ মাছ কিরকম আমদানি? ইলিশ মাছ অ্যাকচুয়ালি খাই, এই জন্য ইচ্ছে নেই খাওয়া। চিতল মাছ খাওয়ার ইচ্ছা ছিল, চিতল মাছ আছে 11 কিলো রে, আর 11 কিলো নিয়ে কি করবো? আর ছোট বাংলাদেশে ইলিশ দেখা যাচ্ছে না। হ্যাঁ, লকডাউন আগেও আগেও আসতো না, অনেক আগে আসতো, কিন্তু কয়েক বছর থেকে বাংলাদেশে ইলিশ নেই।